রেসিপিটির নাম স্টিম ভেজিটেবল। এখানে আছে বাটার, বাটারটা আগে প্রথমে গলিয়ে নিবে। বাটারের পরে এখন এটা দেওয়া হলো রসুন কিমা। রসুন কিমার পরে এটা কিছুক্ষণ ভেজে তারপরে দেওয়া হবে এখন এখানে আছে গাজর, ফুলকপি, বরবটি আর চিচিঙ্গা। এই সবজিগুলোকে আগে থেকেই সেদ্ধ করে বা স্টিম করে নেওয়া যেতে পারে, যার যেভাবে সুবিধা হয়। এটা যেহেতু স্টিম ভেজিটেবল, সো স্টিম করে নেওয়াই ভালো। আর এখানে এখন লবণ, তারপরে এখন দেওয়া হচ্ছে চিনি হালকা, আর এটা সাদা গোলমরিচের পাউডার। সব শেষে যাবে অরিগানো, এটা একটা খুব ভালো একটা ফ্লেভার নিয়ে আসে সবজিতে বা যে কোনো খাবারে। অরিগানো দিয়ে তারপরে এটাকে নামিয়ে নেওয়া হবে। এটা অরিগানো খুবই অল্প পরিমাণ, কারণ এটার ফ্লেভার খুব ছাঁচালো বেশি, যেটাকে বলা হয়। এটা প্রায় হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে ফেলা হবে একটা পাত্রে, পরিবেশনের জন্য প্রস্তুত।